আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আলতাফ মালয়েশিয়া থেকে বলছি। যদি আপনারা মালয়েশিয়ায় মানে ছোটখাটো ব্যবসা করেন, তো আপনারা যদি ছোটখাটো ব্যবসা করেন তাহলে টাকা কিন্তু অভাব নাই। দেখতেছেন না এই ম্যাডাম, তিনি কিন্তু আসলে মালয়েশিয়া চাকরি করে আমাদের কোম্পানিতে, পাশাপাশি ছোটখাটো একটা ব্যবসাও করে। তো মোটামুটি এই ব্যবসা থেকে 500-1000 টাকা ইনকাম করা, মানে মালয়েশিয়ান ড্রিঙ্কে ব্যাপার না, কারণ বেতনও পাচ্ছে। আবার আরও দেখা যাচ্ছে যে বাংলাদেশে মোটামুটি 20-30 হাজার টাকা ইনকামও করতেছে। তো সো আমরা দেখাবো যে আসলে এই ভিডিওর মাধ্যমে আসলে এই ম্যাডামে কী কী বিক্রি করে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলুন আমরা দেখি। নিয়ে বা বোকা দেখো বাংলাদেশ, দেখতে থাকুন, আমরা একসাথে কাজ করি, অবশ্য রিমাইন কোনো সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে শুটকি মাছ, এটা সরাসরি মিয়ানমার থেকে ইম্পোর্ট করে মালয়েশিয়ায় আনে, তারপরে বিভিন্ন মানে রুমি রুমিকে বিক্রি করে বা আমাদের কোম্পানিতে আছে। ইনি বরফা খাতু সিপ্লো রিঙ্গি, এটা একটা প্যাকেট মালয়েশিয়ার 10 রিঙ্গি, অর্থাৎ বাংলাদেশে 200-250 টাকা। এটা কী মাছ অবশ্য আমি জানি না, দেখা যাচ্ছে না। আর বাংলাদেশের 15 টাকা, 15 টাকা মালয়েশিয়ান 15 টাকা, বাংলাদেশে কিন্তু 300-350 টাকা। দেখুন এই শুটকিটা হয়তো আপনার চেনেন, আমাদের বাংলাদেশেও আছে। এটা প্যাকেট করো সিপ্লো সিপ্লো রিঙ্গি, অর্থাৎ মালয়েশিয়ান 10 রিঙ্গি, বাংলাদেশে 200-250 টাকা এর একটা প্যাকেট। হয়তো কত, 50 গ্রাম হবে, এর বেশি কিনবেন। এটা চিংড়ি মাছের প্যাকেট অবশ্য, টিকাবুলু মাইয়ে মানে বহুত টাকা, টিকাবুলু 600-700 টাকা একটা প্যাকেট। দেখেন আমাদের বাংলাদেশে কিন্তু এত দাম না, টিকাবুলু অর্থাৎ মালয়েশিয়ার 30 রিঙ্গি, আমি দেখাই একটু আপনাদেরকে। এটা হলো চা জাতীয় পানিতে ভিজা, মানে চার মতো আর কি খায়। আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশের শুটকি মাছ অবশ্যই আছে। এটা হচ্ছে নিতা করবা, অর্থাৎ 20 রিঙ্গিত মালয়েশিয়ান। তো মোটামুটি বাংলাদেশের প্রায় 400-500 টাকাই হবে। আমাদের বাংলাদেশে কিন্তু এত আসলে শুটকির দাম না, মানে ও বলতেছে যে শেষ। ঠিক আছে, আপনারা যদি মালয়েশিয়া আসার পরে পাশাপাশি যদি ছোটখাটো একটা বিজনেস বা ব্যবসা করেন, তাহলে 500-700 বা 1000 টাকা ইনকাম করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।